বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুতে তিনি শোকাহত দেশের সেবা করাটাই ছিল তার অঙ্গীকার তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা তার পরিবার ও সমর্থকদের প্রতি তার আন্তরিক সমবেদনা ওম শান্তি বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন প্রধানমন্ত্রী মোদীর একেবারে বিপরীত আদর্শের নেতা তিনি ছিলেন বামপন্থী আর বিজেপি সম্পূর্ণভাবে একটি ডানপন্থী দল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে সারা দেশের সঙ্গে শোকে সামিল হলেন প্রধানমন্ত্রীও